এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সেই নূরেরই জলকে গিয়ে চাচুরু যে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে শোক তারা হেসেছে মিঠি মিঠি জ্বলেছে নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে সারা জাহান আলোকিত হয়েছে মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়া মেশেছে হাজরা আসিয়া এসেছে ফেরেশতাকুল হেসেছে দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন মারহাবা ওই সময় জুমার নাম জুমার দিনের নাম ছিল ইয়াউমুল আরবা কি ইয়াউমুল আরবা জুমার দিন জুমার নাম হয়নি জুমার আগের নাম হচ্ছে ইয়াউমুল আরবা জুমার নামাজের আগে সময় কোন জুমার দিন হয় নাই ওই দিনের নামটা হচ্ছে ঈদে মিলাদুন নবী জোরে বলেন সুবহানাল্লাহ কারণ প্রত্যেক শুক্রবার আমার নবীর আলোচনা করত মক্কা শরীফের চাঁদানে বারান্দার মধ্যে এই জন্য এই দিনের নামটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর দিন কোন দিন জুমার দিনের প্রথম নাম হচ্ছে ঈদে মিলাদুন নবীর দিন দ্বিতীয়বার জুমার নামাজের নাম হলো ইয়ামুল আরবা তৃতীয় সময়ে ওই কাফির লুয়াই রাদিয়াল্লাহু তাআলা এটাকে নাম দিলেন জুমার দিন গরিবের হজের দিন জোরে বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো আমার নবীজি যদি ঈদে মিলাদুন নবী যদি পালন না করত আল্লাহ নবীজির পিতামহ যদি ঈদে মিলাদুন নবী পালন না করত তাহলে আজকে আমরা জুমার দিন পাইতাম নি বাবা বলেন পাইতাম না কারণ আল্লাহ নবীজির আলোচনা করার কারণে এই দিনটা ঈদে মিলাদুন নবী থেকে পরিবর্তন করে ইয়ামুল আরবা এনেছে ইয়ামুল আরবাকে পরিবর্তন করে এটার নাম দিয়েছে জুমার নামাজ করে বলেন সুবহানাল্লাহ মা দেওয়ালায়ালে সাইয়েদেনা ওরে নূর নবীর আগমনে
জগত হইল উজালা, মধুর নামটি শরণকর ওহে আশেক নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সম্মানিত জান্নাতের বাগানের মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে, রবিউল নূর মাসে, রবিউল আউয়াল মাসে, শুক্রবার গরিবের হজের দিনে, সাপ্তাহিক শ্রেষ্ঠ দিনে, দোয়া কবুলের দিনে, যে মহারব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর শ্রেষ্ঠ স্থানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করব যে মহারব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করতেন, সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করব কুল কাইনাতে নবী, শামসুল আরিফিন নবী, রাশিদুস সলিহিন নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক করে। লক্ষ কোটি দুরুদ সালাম আমরা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈদে মিলাদুন নবী পালন করেছি, কি করেছি, ঈদে মিলাদুন নবী পালন করেছি, কিন্তু আমাদেরকে মানুষ বলেছে এগুলো নাকি খ্রিস্টানদের কালচার, এগুলো নাকি ইহুদিদের কালচার। না না বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবারা আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুর হামিদের মধ্যে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিব ও আমার বন্ধু ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, তারা যেন আল্লাহর রহমত থেকে, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রহমত পায়, যদি কোনো নাজাত পায়, যদি কোনো সুসংবাদ পায়, যদি কোনো দয়া পায়, যদি কোনো রহমত পায়, তারা যেন সুসংবাদ করে, তারা যেন আনন্দ করে, তারা যেন বর্ণনা করে, তারা যেন খুশি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, তারা যেন আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দ উৎসব করে, তারা যেন আনন্দ উৎসব করে, আল্লাহর পক্ষ থেকে তারা যেন রহমত পেয়ে তারা যেন উৎসর্গ করে, তারা যেন দোয়া করে, তারা যেন খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, এই খুশিটাই, আনন্দটাই, এই মিলাদুন নবীর জশ্নে জুলুসটা, আনন্দ উৎসবটা, এটা তাদের জীবনে যত নামাজ পড়েছে, যত রোজা রেখেছে, যত হজ করেছে, যত জাকাত দিয়েছে, যত তাহাজ্জুদের নামাজ পড়েছে, যত টাকা আল্লাহর রাস্তা দান করেছে, মাদ্রাসা মসজিদে দান করেছে, দুনিয়ার সমস্ত নেক এবং আমলছে উত্তম হইল, তাদের জীবনে যতগুলো সম্পদ রয়েছে, সন্তানাদি রয়েছে, তাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে, সমস্ত কিছু থেকে উত্তম হইল ঈদে মিলাদুন নবীতে উৎসব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন ঈদে মিলাদুন নবী খুশি করলে তাহাজ্জুদ নামাজ থেকে উত্তম, ঈদে মিলাদুন নবীর খুশি হইলে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে উত্তম, ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়া হজ থেকে উত্তম, ঈদে মিলাদুন নবী খুশি হওয়া যাকাত দেওয়া থেকে উত্তম, ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়া মসজিদ দেওয়ার থেকে উত্তম, ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়া মাদ্রাসা দেওয়া থেকে উত্তম, ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়া আলেম থেকে উত্তম। জোরে বল না সুবহানাল্লাহ। ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি,
নিঃসন্দেহে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করেছি এবং আমরা জশ্নে জুলুস করেছি, এটা অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন এটা ভালো কাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি এমন বড় পাগল, আমার নাম আবু বকর। সুবহানাল্লাহ বলেন, আমি এমন বড় পাগল, দুনিয়াতে কোন জামাইকে যদি শ্বশুরে পায়ে ধরে সালাম করে ওই মানুষটাকে দুনিয়ার মানুষ বলবে পাগল। কি বলবে? পাগল। আমি যদি আমার শ্বশুর, আমার শ্বশুরে যদি আমাকে পায়ে ধরে সালাম করে দুনিয়ার মানুষ বলো তুমি আমার কেটে চক বাজারের দোকানের সামনে ওই কান্দির হাট যদি ওই কান্দির পাড়ে টাউন হলের সামনে যদি আমার শ্বশুর আমাকে পায়ে ধরে সালাম করে দুনিয়ার মানুষ আমার শ্বশুরকে কি বলবে? পাগল বলবে। আবু বকর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আবু বকর এমন পাগল, আমার নবীর জন্য হয়েছি আমি আবু বকর শ্বশুর হইও জামার কদমে ধরে সালাম করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলে, দুনিয়ার মানুষেরা শুধু আবু বকর পাগল নয়, আমি ওমরত পাগল, দুনিয়ার শ্বশুর জামাইকে সালাম করলে মানুষগুলা শ্বশুরকে পাগল বললে বলবে মাথায় সিট আছে, পাগলামি শুরু করছে শ্বশুর হইয়া জামাইয়ের সালাম করে, আমি ওমর আবু বকর মতো পাগল হয়েছি আমার ভাইয়ের মতো, আমি ওমর আমি শ্বশুর হইয়াও জামাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ে ধরে আমি সালাম করছি। আমি ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় পাগল হয়েছে, পাগল ছাড়া কি নবী পাওয়া যাইবে নি বলেন? কারণ পাগল ছাড়া নবী পাওয়া যাইবে না, কারণ নবীর একজন আশেক ছিল, তার নাম হলো ওয়াইস কুরুনি। কি কুরুনি? ওয়াইস কুরুনি নবীকে দেখে নাই, নবীর সাথে তিনবার দেখা করার জন্য গেছেন, নবী ওনার সাথে দেখা করে নাই, কই যে পাগল, আমি নবীর নাম শুনে নবীর মহাব্বতে 32টা চন্দন ফেলে দিয়েছে, সেই পাগল আমাকে দেখলে কি করবে? এই জন্য তার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে, এই জন্যে বলে আমি নবীকে না দেখে পাগল হয়ে 32টা চন্দন আমাকে দেখলে সে কখনো আর বাড়ির কথা আমার কথা মনে থাকবে না, এই জন্য আল্লাহ রাসূল ওই ওয়াইস কুরুনির সাথে দেখা দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, উসমান, আলী সমস্ত সাহাবারা মনে মনে চিন্তা করলেন, আমি আবু বকর আল্লাহ রাসূলের শ্বশুর, ইসলামের প্রথম খলিফা, আল্লাহ রাসূলের ছোটবেলার বন্ধু, কবরের সাথে হাসরের সাথে ফুরসরাতের সাথে জান্নাতের সাথে, ওই আল্লাহ নবীজির জুব্বা মুবারক, ফিরকা মুবারক মনে আমি পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় না না, আবু বকর নয়, উমর নয়, উসমান নয়, আলী নয়, হাসান হুসাইন নয়, ওই আমের দেশে আমার একটা পাগল আছে, ওই পাগলটার নাম হচ্ছে হযরত ওয়াইস কুরুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী খুশি করলে আল্লাহ সওয়াব দিব না না দিব? কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী চলবে নি, দুশমনরা জ্বলবে। এই ঈদে মিলাদুন নবীর সময় নদীর মাছগুলো, সমুদ্রের মাছগুলো, সমস্ত কীট পতঙ্গ খুশি হয়েছে, তারা বলছে আজকে দয়ার নবী মায়ার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমাদের খুশি আর খুশি, শুধু একটা লোক ছিল শয়তান, সে ছিল মন খারাপ, তার মন খারাপ ছিল, ওই শয়তানের উত্তরসূরি যারা এই দেশের মধ্যে আছে এই ঈদে মিলাদুন নবী আসলে তাদের মন খারাপ হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আমরা আবু জাহালি মুসলমান নয়, আমরা ইয়াজিদি মুসলমান নয়, আমরা হচ্ছে ইমামের হুসাইনের আদর্শে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা গলা দিতে শিখেছি, শের দিতে শিখেছি, ইমাম দিতে শিখি নাই, এই জন্য আমাদের ইমাম হুসাইন ইসলামের জন্য জীবন দিয়ে দিছেন, গর্দান দিয়ে দিছেন, ইমাম দেন নাই, আমরা সেই হুসাইনের অনুসারী, আমরা গর্দান দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু ইমান দিতে রাজি নাই। জোরে বলার কথা ঠিক কিনা?
আরবের মানুষগুলা হযরত আব্দুল মুতালিব আল্লাহর রাসূলের দাদা ওনার কাছে আয়েশা বলেন, হে খাজা আব্দুল্লাহ আব্দুল মুতালিব, আপনার বৌমা আব্দুল্লাহ আব্দুল্লাহর স্ত্রী, সে কি শুরু করেছে? মান সম্মান তো কিছুই থাকবে না, কই কি হয়েছে? কই বিধবা হইলে মানুষের নতুন কাপড় চোপড় পরা তার জন্য নিষেধ, তার জন্য সুগ্রাম ব্যবহার করা তার জন্য নিষেধ, কিন্তু আপনার বৌমা আমে না, কি যেন সুগন্ধে দিয়া বাইর হয়, তার শরীরের সুগন্ধ এমন সুগন্ধ, পাহাড়ে পর্বতে যেখানে যায় রাস্তাঘাটে যেখানে যায় তার শরীর থেকে সুগ্রাণ আর সুগ্রাণ বাইর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো কানাকানি শুরু করলো, জামাই মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়, ওই বিধবা মহিলার জন্য সুগ্রাণ ব্যবহার করা পারফিউম ব্যবহার করা হচ্ছে না, জায়েজ হারাম, কিন্তু আমি না, উনি কেন পারফিউম ব্যবহার করে, উনি কেন সুগন্ধি ব্যবহার করে? এই জিনিসটা যখন খাজা আব্দুল্লাহর দরবারে আসলেন, হে খাজা আপনার তো রাজত্ব চলে যাবে, আপনার তো সর্দারগিরি চলে যাবে, কারণ আপনার বউ সেই ইসলামের পথে মধ্যে চলে না। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুতালিব ওনার স্ত্রীর কাছে যাইয়ে বলে, স্ত্রী গো, মানুষ কানাকানি শুরু করেছে, আমি না স্বামী মারা যাওয়ার পরে সে সুগন্ধি কেন ব্যবহার করে? আব্দুল মুতালিবের স্ত্রী একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আপনার কাছে কথাটা বলবো বলবো করে ভাবছিলাম, কিন্তু আপনি আগে বলে গেছেন, আমার মা আমেনা যখন গোসলখানা থেকে বাইর হয়, ও স্বামী আব্দুল মুতালিব, পুরাটা গোসলখানা ওই সুগ্রামে ভরপুর হয়ে যায়। কথা বলার সাথে সাথে মা আমেনা মুখের থেকে থুতো মোবারক পালানোর পরে ওই থুতো মোবারক থেকে এত সুগ্রাম বাইর হতে লাগলো, দুনিয়ার মেশকম্বর চেয়ে বেশি সুগ্রাম মা আমেনার থুতো মোবারকের মধ্যে। বলনা সুবহানাল্লাহ। উনি বললেন, আব্বা জানো আব্দুল মুতালিব, আমি আমেনা কোনো সুগ্রাম ব্যবহার করি না, কোনো পারফিউম ব্যবহার করি না, কোনো আতর ব্যবহার করি না, যেদিন আমার গর্ভের মধ্যে দু জাহানের বাচ্চা এসেছে ওই দিন থেকে আমি আমেনার পুরাটা শরীর থেকে সুগ্রাম বাইর হয়। জোরে বলনা সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ শুধু তাই নয়, যেদিন আমার গর্ভের মধ্যে রহমতুল্লিল আলামিন এসেছে, আমার ঘরের চারদিকের দেওয়ালগুলো দেওয়ালগুলোর মধ্যে যত পাথর আছে ওই পাথরগুলো আমি আমেনাকে সালাম দিতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, শুধু তাই নয়, মক্কার গরম পাথরের মধ্যে যখন আমি পা রাখি আল্লাহ নবীজির কারণে পাথরগুলো নরম হয়ে যাইত, ঠান্ডা হয়ে যাইত, মক্কার মাসেরা কাসেরা আমি আমেনাকে সালাম দিয়ে বলতো, আমেনা তোমার গর্ভের মধ্যে দু জাহানের বাচ্চা নবী এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জন্যে মা আমেনা সুগন্ধি ব্যবহার করতে হয়নি, আমার নবীজি আসছে আর আমেনা সুগন্ধিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আজকে একটা নতুন খবর আপনাদেরকে দিব, সেই খবরটা হলো আমরা আজকে কি এর নামাজ, আজকে জুমার নামাজ, কি দিন আজকে জুমার দিন, আমার নবী যদি না আসতো আজকে জুমার নামাজ পর্যন্ত হতো না। আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে হাদিস থেকে বলতেছি, জুমার দিবসটাই হচ্ছে অত্যন্ত ঈদে মিলাদ নবীর দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন পিতামহ ছিলেন, একজন বড় দাদা ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত কাব বিন লুয়াই। ওনার নাম কি? হযরত কাব বিন লুয়াই। প্রতি সপ্তাহ আরবের মানুষগুলাকে ডেকে ডেকে একসাথ করতেন, ওই আরবের
মানুষগুলোকে ডেকে ডেকে উনি আহ্বান করতেন, দাওয়াত দিতেন, দাওয়াত দিয়ে মক্কা শরীফের সামনের মধ্যে মানুষগুলোকে বসাইতেন। বসাইয়া উনি কি কাজ করতেন? উনি কাজ করতেন ওনার ললাটের মধ্যে, ওনার কপালের মধ্যে, ওনার ঠোঁটের মধ্যে আল্লাহ নবীর নূর জলমল করত। উনি মানুষদেরকে দেখাইতেন যে আমার শরীরের মধ্যে, আমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি জলমল করে, আমার পরিবারের মধ্যে, আমার বংশের মধ্যে আখির নবী উম্মাহ, আখির জমির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। জোর বলুন সুবহানাল্লাহ। উনি বর্ণনা করতেন আর ওনার দিকে দিকে দেখাই দিতেন, দেখছনি নূর কেমনে চমকায়, দেখছনি নূর কিভাবে জন্মল করে, আর আল্লাহ নবীর ফয়েজ এবং বরকত উনি বর্ণনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় জুমার নাম, জুমার দিনের নাম ছিল ইয়াউমুল আরবা। কি? ইয়াউমুল আরবা। জুমার দিন জুমার নাম হয়নি, জুমার আগের নাম হচ্ছে ইয়াউমুল আরবা। জুমার নামাজের আগের সময় কোন জুমার দিন হয়নি, ওই দিনের নামটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক শুক্রবার আমার নবীর আলোচনা করত মক্কা শরীফের চাঁদানে বারান্দার মধ্যে, এই জন্য এই দিনের নামটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর দিন। কোন দিন? জুমার দিনের প্রথম নাম হচ্ছে ঈদে মিলাদুন নবীর দিন, দ্বিতীয়বার জুমার নামাজের নাম হইল ইয়াউমুল আরবা, তৃতীয়ের সময়ে ওই কাব বিন লুয়াই রাদিয়াল্লাহু তাআলা এটাকে নাম দিলেন জুমার দিন, গরিবের হজের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার নবীজি যদি ঈদে মিলাদুন নবী যদি পালন না করত, আল্লাহ নবীজির পিতামহ যদি ঈদে মিলাদুন নবী পালন না করত, তাহলে আজকে আমরা জুমার দিন পাইতাম নি? বাবা বলেন পাইতাম না, কারণ আল্লাহ নবীজির আলোচনা করার কারণে এই দিনটা ঈদে মিলাদুন নবী থেকে পরিবর্তন করে ইয়াউমুল আরবা এনেছে, ইয়াউমুল আরবাকে পরিবর্তন করে এটার নাম দিয়েছে জুমার নামাজ। করে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, যারা জুমার নামাজ আদায় করে তারা অবশ্য ঈদে মিলাদুন নবীকে মানে? সুবহানাল্লাহ। বলেন জুমার নামাজ যারা আদায় করে তারা ঈদে মিলাদুন নবীকে মানা হয়ে যায়, আর যারা ঈদে মিলাদুন নবীকে মানে না তারা যেন জুমার নামাজ না পড়ে, ঠিক কি না? যারা ঈদে মিলাদুন নবী মানে না, নবীর ঈদে মিলাদুন নবী মানে না, তারা যেন জুমার নামাজ না পড়ে, ঠিক আছে নি? তাহলে নবীর আগমনে, নবীর ঈদে মিলাদুন নবীর কারণে জুমার নামাজ হয়েছে, এই জন্য জুমার নামাজ পড়তে ভালো লাগে, নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে ভালো লাগে না। কারণ হচ্ছে যে ব্যক্তি জুমার নামাজ পড়ে, জুমার মসজিদে আসে, ওই ব্যক্তির ঈদে মিলাদুন নবী সাপোর্ট করা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে না কি? বুঝে না, জুমার নামাজ পড়লে ঈদে মিলাদুন নবী পালন করে না? আরে জুমার নামাজ পড়লে ঈদে মিলাদুন নবী পালন হয়ে যায়? তুমি বুঝো না, তোমার সেই জ্ঞান নাই, তোমার সেই মেধা নাই, এই জন্য তুমি বুঝতে পারো না। কারণ জুমা আদায় করলে ঈদে মিলাদুন নবী আদায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।